কয়টা খাবার খেয়ে যাচ্ছি, এখন এসে গেছে গরম গরম। হ্যালো ফ্রেন্ডস, এসে গেছি আমার নতুন একটা ট্রাভেল সিরিজ নিয়ে। তো আছে 24th April, আমরা এখন আছি মালবাজার। কালকে রাতে আমাদের ট্রেন ছিল কাঞ্চনকন্যা এক্সপ্রেস, এই সকাল 10টা নাগাদ পৌঁছেছি, একটু লেট হয়েছে। তো যাই হোক, মালবাজারে আছি, এখানে আজকে একটা বিয়ে বাড়ি আছে, এখান থেকে কালকে আমরা বেরিয়ে যাচ্ছি নতুন একটা জায়গা এক্সপ্লোর করতে, তোমাদেরকে দেখাবো। আর এবার ট্রিপটা একটু স্পেশাল, শুধু জাস্ট ঘুরতেই আসিনি, মানে রাইট, তো আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি, ওটা সেলিব্রেট করতে এসেছি, প্লাস একটা বিয়ে বাড়ি আছে। কালকে সকালে এখান থেকে আমরা গাড়ি বুক করা আছে আমাদের, তো এখান থেকে আমরা বেরিয়ে যাবো। তো যেতে যেতে আরও তোমাদের দেখাবো কোন কোন জায়গায় থাকছি, ঘুরছি, খুব অফবিট দুটো জায়গা এবার সিলেক্ট করেছি। বাট তোমাকে যেতে যেতে গ্রামগুলোর নাম বলবো, এখনই বলছি না, জানতে হলে তো ব্লগগুলো দেখতে হবে। হ্যাঁ রাইট, প্লিজ ব্লগগুলো দেখবে, তোমরা দেখো, সুন্দর সুন্দর দুটো জায়গা, একদম অফবিট। জাস্ট কদিন আগে জায়গা দুটো সম্বন্ধে জানতে পেরেই টিকিট বুক করে নিয়েছি। তো দেখা যাক ফার্স্ট অ্যানিভার্সারি কেমন কাটে, জায়গাগুলো কেমন, স্পেশাল ট্রিপ স্পেশাল মানুষের সাথে। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, যারা যারা দেখছো আমাদের ভিডিওসগুলো, বন্ধুদের সাথে শেয়ার করো, রিলেটিভসদের সাথে শেয়ার করো যদি ভালো লাগে আমাদের ভিডিওস। কমেন্ট করে প্লিজ জানাবে যে আমাদের ব্লগগুলো কেমন লাগলো, যদি কোনো ভুল হয়ে থাকে, কোনো কিছু যদি কমতি হয়ে থাকে আমাদের, তাহলে কমেন্ট করে প্লিজ বলবে। একদম, চলো তাহলে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, আস্তে আস্তে সব দেখাবো, সব ইনফরমেশন আস্তে আস্তে দিতে থাকবো। সো কিপ ওয়াচিং, এনজয়। মর্নিং ফ্রম মালবাজার। তো সকাল 9টায় আমরা বেরিয়েছি আজকে এখান থেকে, দাদা এসছে গাড়ি নিয়ে, গাড়ি অলরেডি বুক করা ছিল। গরু বাথানে একটু থামলাম, গরু বাথানে চেল নদী, এটা ঠান্ডা। কাছাকাছি এসে গেছি, একটা টি ব্রেক নিলাম, পাহাড়ের চা আলাদাই স্বাদ। ঠান্ডা একদম, চিলিং ওয়েদার, কলকাতার গরম থেকে এই ঠান্ডা, এটার জন্যই আসা। সো ফাইনালি এসে গেছি সেই গ্রামে যার নাম হচ্ছে সন্তুক। তো সন্তুকে এটার নাম হচ্ছে রিভারস্টোন অ্যাডভেঞ্চার রিট্রিট, এখানেই থাকবো, চলো যেতে তোমাকে ভেতরে দেখাচ্ছি। তো হালকা বৃষ্টিও নেমেছে, আপাতত রুমের দিকে যাচ্ছি, গিয়ে তারপরে তোমাকে পুরো রুম জায়গাটা টুকটা একবার দেবো। ঢোকার সাথে সাথে এসে গেছে ওয়েলকাম ড্রিঙ্কস, তার মধ্যে নেমে গেছে বৃষ্টি। ও আচ্ছা, এদিকে আমাদেরকে রুম দিয়েছে, দেখাচ্ছি দাঁড়াও তোমাদের। সো এই হচ্ছে আমাদের রুম, আসো রুমটা দেখাই। তো আমরা এটা নিয়েছি ডিলাক্স ডাবল বেডরুম, দুটো বেড দিয়েছে, এদিকে একটা বেড আছে আর ওদিকেও আরেকটা বেড দিয়েছে। তো পুরো বাঁশের ডিজাইন, দারুণ সুন্দর, এদিকে জানলা আছে, জানলা খুলে একটা ভিউ আছে হালকা। তো এদিকে বাথরুম, বাথরুমটাও দেখাই, দেখো এই হচ্ছে বাথরুম, বেসিন আছে, এদিকে ওয়াশরুম, গিজারও আছে ছোট্টর মধ্যে, বেশ সুন্দর। তো
এখান থেকে বেরিয়ে তোমাদেরকে বাইরেটাও দেখাবো, বাইরেটা একবার দেখো চলো। তো এই রিভারস্টোন অ্যাডভেঞ্চার রিট্রিটে প্রথমে ঢুকেই তোমরা দেখতে পারবে, এটা হচ্ছে একটা কাপেল কটেজ, ছোট একটা একটু সাইজে। এখানে একটা স্কুটি রেখেছে পুরানো দিনের, স্কুটার রেদার, তো জাস্ট ফটোগ্রাফির জন্য এগুলো করা। তারপরে এদিকে একটা রুম আছে, এই যে এটা হচ্ছে তোমার একটা বড় কটেজ, এটাও ডিলাক্স কটেজ, আমরা যেটা আছি সেটাও একটা ডিলাক্স কটেজ। আর কিছু টেন্টস আছে ওইদিকে, টেন্টসগুলো তোমাদেরকে দেখাচ্ছি। খুব খিদে পেয়ে গেছে তাই আপাতত খেতে ঢুকেছি এখানে। মাঞ্চে আমাদেরকে দিয়েছে ভাত, তার সঙ্গে আছে ডাল, এগ কারি, একটা সবজি দিয়েছে কুমড়োর, ওইদিকে পাপড়, আর এই হচ্ছে স্যালাড। লাঞ্চ ডান, খেয়ে একটু হাঁটতে বেরিয়েছি, একটু পাহাড়ি গ্রাম, হাঁটতে বেশ ভালোই লাগে। তো এই আমরা যেখানে আছি সন্তুক, এই সন্তুকের এক পাশেই হচ্ছে সাইহুর ফরেস্ট, যার ভেতর দিয়ে ছোটো ট্রেক হয়, দিয়ে নিচে একটা নদী আছে, একদম ওই নদীর পাশ অব্দি যাওয়া যায়, দুটো সুন্দর ফলসও আছে, বাট ওটা অনেকটা নিচে, ওটা আমরা আপাতত যাচ্ছি না। আর আরেকটা সাইড হচ্ছে রিকিসুম, তো রিকসুমে একটু আগে থেকেই একটা টার্ন নিচে, ওখান দিয়ে একটুখানি ঢুকে আসলে এই সাইউর, এই সরি, এই সন্তুক ভিলেজ, খুব সুন্দর ছোট্ট হোমস্টে। যাই আপাতত একটু এদিকে হাঁটি, দেখি কতটা কি যাওয়া যায়। এইদিকে জঙ্গল শুরু হয়ে যাচ্ছে, হাঁটতে হাঁটতে ভেতর দিকে যাব, তারপরে আবার আমাদের হোমস্টের দিকে যাব, গিয়ে একটু আজকে রিল্যাক্স করব, করে আবার কালকে একটা জায়গায় যাওয়ার আছে। বাট এখান থেকে বিকেলের ভিউ খুব সুন্দর এই হোমস্টেটা থেকে, ওটাও তোমাদেরকে দেখাচ্ছি। সুন্দর জায়গা, এই যে এগুলো সব হচ্ছে জমি, ছোট ছোট জায়গাতে এরা কি সুন্দর নিজেদের মতো চাষ করে নিয়েছে। তো এই হাঁটতে হাঁটতে দেখছি এখানে নতুন নতুন বেশ কিছু হোমস্টেস তৈরি হচ্ছে। এই যে ফর এক্সাম্পল এখানে একটা আছে, আমাদের পিছন দিকে আমরা নিচে গেছিলাম, নিচের দিকটায় ওখানে বেশ কয়েকটা আছে, সামনেও আরও কিছু দেখতে পাচ্ছি, এই একটু দূরে দেখা যাচ্ছে ওই ওইদিকে বেশ হোমস্টেস কয়েকটা তৈরি হচ্ছে, আস্তে আস্তে জায়গাটা ডেভেলপ করছে। এখন অবধি সেরকম ট্যুরিস্ট আসে না বলে সেরকম কিছু খুব বেশি কিছু হয়নি, কয়েকটাই হয়েছে বাট হচ্ছে আস্তে আস্তে। তো এই রিভারস্টোন অ্যাডভেঞ্চার রিট্রিটে যেটা মেন অ্যাট্রাকশন এখন সেখানেই আছি, বেশ বালি বালি ফিল হচ্ছে, ওরকম স্টাইলে এটা বানিয়েছে বসার জায়গাটা। আরেকটা সাইড আছে ওইদিকে, আরেকটা সুন্দর জায়গা বানিয়েছে বসার জন্য, ওটা তো যাবো একটু পরে। ওটা অন্ধকার না হলে ভালো লাগবে না, আর এটা আলো ছাড়া ভালো লাগবে না। রাইট, তো এই হোমস্টের মেন অ্যাট্রাকশান তোমাকে দেখেছিলাম, তখন যেটা বলেছিলাম যে আরেকটা অ্যাট্রাকশান আছে, সেকেন্ড বেস্ট অ্যাট্রাকশান এই জায়গাটার, সেটা আবার তোমরা দেখো, আমরা সেখানেই এখন বসে আছি। ছটা বাজে আর ইভিনিং স্ন্যাক্স এসে গেছে, দিয়েছে হচ্ছে গরম গরম পকোড়া আর তার সঙ্গে চা। দিনের বেলা যত সুন্দর ভিউ ছিল, রাতেও দারুণ সুন্দর লাগছে, পুরো লাইট জ্বালিয়েছে চারিদিকে।
একটা পর একটা খাবার খেয়ে যাচ্ছি, এখন এসে গেছে গরম গরম মোমো। জাস্ট দেখো মোমোটা, দেখেই লোভ লাগছে। রুমের সামনে ব্যালকনিতে বসে আছি, ঠান্ডা হাওয়া দিচ্ছে, প্লাস আবার দিয়ে গেছে গরম গরম পকোড়া। প্রচুর খাচ্ছি আজকে, আমরা প্রচুর খাচ্ছি। তো রাত 6টা বাজে, ডিনার করতে এসেছি এখন। ভাত আছে, তার সাথে পাঁপড়, একটা সবজি, স্যালাড, চিকেন কারি, ডাল আর আলু ভাজা। মর্নিং ফ্রেন্ডস, তো সকাল 9টা বাজে, আমরা রেডি মোটামুটি সান্তুক থেকে চেক আউট করার জন্য। ব্রেকফাস্ট করবো একটু পরে এখানেই, তারপরে চেক আউট করে যাব। আচ্ছা, তোমাদেরকে সান্তুকের খরচাগুলো বলে দিই থাকার। তো সান্তুকে যে কাপেল কটেজ আছে, একটু সাইজে ছোটো ওটা, তোমরা যদি ওটা নাও, ওটার রেট পড়ছে 1200 পার ডে ইনক্লুডিং ফুড। মানে ওখানে ব্রেকফাস্ট থাকছে, লাঞ্চ থাকছে, ইভিনিং স্ন্যাক্স থাকছে, প্লাস ডিনার থাকছে। আর আমরা যে কটেজে ছিলাম, ডিলাক্স কটেজ, সেটার রেট হচ্ছে 1550 পার হেড পার ডে, এখানেও অল মিল ইনক্লুডিং। তো আর সান্তুকে যেভাবে তোমরা আসবে, সেটা হচ্ছে যদি তোমরা কালিম্পংয়ের সাইড থেকে আসো, আলগারা হয়ে আসতে হবে তোমাদেরকে। আলগারা হয়ে কিছুটা এগিয়ে এসেই একটা রাস্তা নিচের দিকে নেমে যাচ্ছে টুয়ার্ড সান্তুক, ওখানে একটা গ্রিন বোর্ড আছে দেখতে পারবে, ওইখান দিয়ে টানটা নিয়ে যেতে হবে। আর যদি তোমরা লাভার সাইড দিয়ে আসো, তো লাভার দিক দিয়ে আসতে গেলেও এই আলগারা রোডটাই ধরতে হবে, মোটামুটি 12-14 কিলোমিটার লাভা থেকে। ওখান থেকে এগিয়ে এসে আবার ওই গ্রিন বোর্ডটা যখন দেখতে পাবো, ওখান থেকে লেফট টার্ন নিয়ে একটু নিচের দিকে নামলেই, মোটামুটি 3-4 কিলোমিটার নামলেই এই সান্তুকে রিভার স্টোন অ্যাডভেঞ্চার রিট্রিট। রিভার স্টোন অ্যাডভেঞ্চার রিট্রিটের কন্ট্যাক্ট নাম্বার আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ওনাদেরকে কল করেও বুক করে নিতে পারো। আমরা ব্রেকফাস্ট করতে এসেছি, আর ব্রেকফাস্টে দিচ্ছে রুটি, ডাল ফ্রাই আর বয়েল এগ। সো ফাইনালি ইটস টাইম টু সে গুড বাই টু সান্তুক। দারুণ একটা দিন কাটলো, খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে আশেপাশে ছবি তোলা, ভিডিও করা, খুব সুন্দর একটা সময় কাটলো। তো এখন ব্রেকফাস্ট করে আমরা বেরোলাম, আমাদেরকে একটা এই মেমেন্টোও দিয়েছে, ভেতরে দুটো কার্ড আছে, একটা আচার টাইপের আছে। তো ভালো লাগলো বেশ থেকে এখানে। চলো তাহলে আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে, ওটা আবার তোমাদেরকে আমরা দেখাবো আমাদের নেক্সট ব্লগে। তো স্টে টিউনড, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমাদের, এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। রাইট, একদম। চলো তাহলে, বাই বাই।